শিলিগুড়িতে জয়পুর ফুড ক্যাম্প বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মুখে হাসি ফোটাল। জয়পুর ফুড ক্যাম্প বিশেষ চাহিদা সম্পন্নদের মুখে হাসি ফোটাল। শিলিগুড়ি কিরণ ভবনে অনুষ্ঠিত জয়পুর ফুড ক্যাম্প, ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি এবং শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইলচেয়ার, স্ক্রাচ ওয়ার্কার, ট্রাইসাইকেল ইত্যাদি বিতরণ শিবিরের আজ তৃতীয় তথা সপ্তাহ দিন সমাপ্ত দিন। শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে এই শিবিরের আয়োজিত হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মুখে হাসি ফুটিয়েছে জয়পুর ক্যাম্প। প্রতিনিয়ত যে মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাতে হয় তাদের ভাষায় ব্যক্ত করা পুরোপুরি সম্ভব নয়। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি ও শিলিগুড়ি পুর নিগম। উভয়ের যৌথ উদ্যোগে এই ক্যাম্প আয়োজিত হচ্ছে। এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। Pasé.